আসসালামু আলাইকুম দূরে কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের পর্বে ফিশ পপকর্ন তৈরি করে দেখাবো আর এই রেসিপিটা যাকে একবার খাওয়াবেন সে বারবারই খেতে চাইবে অনেক তো চিকেন পপকর্ন খেয়েছেন একবার ফিশ পপকর্নটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ চলুন তাহলে ভিডিওটা শুরু করি আর আপনারা এরই মাঝে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্রথমে আমি ফিশটাকে ভালোভাবে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটাকে একদম চিকেনের মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা আর এখানে যে মশলাগুলো নিয়েছি হাফ চা চামচের থেকেও কম আছে কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ কাশ্মীরি লালমরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ আমি দুই রকমের মরিচ এখানে ব্যবহার করেছি ঘরে যেটা মরিচের গুঁড়া থাকে সেটা অবশ্য ঝাল হয় আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা শুধুমাত্র কালার আসবে কিন্তু ঝাল হবে না তারপরে এর সাথে এক টেবিল চামচ সয়া সস দিয়েছি আর দুই চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এখন ভালোভাবে এইসব উপকরণ মিশিয়ে নেব একটু ঝাল ঝাল খেতে চাইলে মরিচের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিব টক দই এক টেবিল চামচ এখন এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাকে কি রেস্টে রাখার দরকার নেই সাথে সাথেই কিন্তু ভেজে নেওয়া যাবে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে পাশে একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর নিয়ে নিব হাফ কাপ চাউলের গুঁড়া সর্বমোট এক কাপ নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব হাফ চা চামচ জিরের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এইসব উপকরণ খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এ ময়দার সাথে ভালোভাবে মশলাটা মিশে যায় এমনভাবে মিশিয়ে নিতে হবে আমি অনেকটা সময় ভালোভাবে এটাকে নেড়ে মশলাটা এর সাথে মিশিয়ে নিয়েছি তারপরে এখন মাছটাকে একটু হাত দিয়ে আবারও ভালোভাবে এই মশলার সাথে মেখে নেব ভেজে নেওয়ার কিছুক্ষণ আগে আবারও এভাবে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেবেন তারপরে এক পিস মাছ আমি নিয়ে নিব আর ময়দার ভিতরে দিয়ে দিব। ময়দার ভিতরে দিয়ে তারপর উপর থেকে ময়দাটা এভাবে মাছের উপরে দিয়ে দিব তারপরে হাত দিয়ে ভালোভাবে এটাকে কোট করে নিব দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এই কাজটা করছি এভাবে করে বাকিগুলো আমি করে তারপরে এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি পানির ভিতরে দিয়েই সাথে সাথে উঠিয়ে নিতে হবে এটাকে কিন্তু বেশি সময় পানির ভিতরে রাখা যাবে না তাহলে পানির সাথে মশলাটা সব চলে যাবে আমি অনেক পিস একসাথে করে পানিতে দিয়ে দিচ্ছি তারপরে এমন একটা চামিচ দিয়ে উঠিয়ে নিচ্ছি তারপরে এখন আবারও দিয়ে দিব ময়দায় আপনারা যদি উপরের পাটটা অনেক বেশি মোটা চান তাহলে আবারও পানির ভিতরে দিতে পারেন দুই তিনবার করে এভাবে নিলেই উপরের পাটটা অনেকটা মোটা হবে এবং ক্রিস্পি হবে আমি দুইবারের মতো করেছি তারপরে এই যে পানি থেকে উঠিয়ে আবারও ময়দার ভিতরে দিয়ে একটু চেপে চেপে দিবেন তাহলে দেখবেন যে উপরের লেয়ারটা অনেক বেশি মোটা হবে আর ভাজার পরেও অনেকটা ক্রিস্পি হবে আমি হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এভাবে করেই সবগুলো আমি বানিয়ে নেব কাপগুলো বানানো হয়ে গেছে এখন ভাজতে চলে এসেছি আর আগে আমি তেলটা চুলায় বসিয়ে দিয়েছি যাতে করে তেলটা ভালোভাবে গরম হয়ে যায় এখন এক এক করে দিয়ে ভালোভাবে ভেজে নিব প্রথমে তেলটা ভালো করে গরম করে নেবেন তারপরে চুলার মিডিয়াম এবং লো আছে রেখে এগুলো তিন চার মিনিটের মতো ভেজে নেবেন যেহেতু মাছ মাছটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না আমি তিন চার মিনিটের মতো একটু লাল করে এটাকে ভেজে নিব একটু লাল করে ভেজে নিলে উপরের অংশটা অনেকটা ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে তিন চার মিনিট পরে উল্টে পাল্টে এখন আমি নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে কতটা লাল হয়েছে এভাবে করে বাকিগুলোও আমি ভেজে নিব বাকিগুলো এখন ভেজে নিচ্ছি আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন খেতে কিন্তু দারুণ হয় সবগুলো আমার ভাজা হয়ে গেছে মাশাল্লাহ দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এই ফিশ পপকর্নটা আমি দুইভাবে ভেজেছি ময়দার উপরে কোট করে একবার ভেজেছি আর শুধু যে মশলাতে মাছটাকে মেখে রেখেছিলাম সেটা ওইভাবেই শুধু ভেজেছি দু রকমভাবেই আপনারা ভেজে খেয়ে দেখতে পারেন সাধারণ লাগে আর ভিতর থেকে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ সবাই খুবই পছন্দ করবে আর যেটা আমি শুধু ভেজেছিলাম মশলাতে সেটা একটু ভেঙে দেখাচ্ছি দুটোই খেতে অনেক মজার হয়েছে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল অন করে দিবেন যাতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ